বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা সৈয়দ আবুদুল্লাহ মুজাদ্দুদি রহমতুল্লাহ আলাইহি তিনি এক জায়গায় লিখেছেন, স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না। মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায়, যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে। ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকব। ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু রাঁচি পাগলা গারদে গিয়েছেন, মেন্টাল হসপিটাল। পাগলেরা নেহেরুকে দেখে আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর মানুষ, মাথায় কেষ্টে টুপি, গায়ে শেরওয়ানি, মুসলমানি ড্রেসই আলাদা। যদিও তিনি হিন্দু ছিলেন, পরেছেন মুসলমানি ড্রেস। শেরওয়ানি কাদের পোশাক? কাদের পোশাক? হাতে ছড়ি নিয়ে হাঁটা, স্টাইল করে, সুন্দর পাজামা, সুন্দর টুপি, সুন্দর সাজসজ্জা করে মুসলমানদের ড্রেস। এই ড্রেস পরে তিনি গিয়েছেন, সবসময় যে ড্রেস তিনি পরতেন। পাগলেরা জিজ্ঞেস করছে, তুমি কে গো? উনি বলছেন, আমার চেনো নাই, আমি ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। পাগলেরা বলছে, ও সেই কথা, আমরাও যখন এই হসপিটালে আসছিলাম এই তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি, থাকো আমাদের সাথে কিছুদিন, তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে। ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে, মনে করে আমার পতন আর হবে না। কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়িছে সে। গাড়ির চাকা সব সময় উপরে থাকে না, গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না, গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে, তোমার দলের চাকা উপরে আছে বলে, যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত অবমাননা করার জন্য। আবু জাহেলের গোষ্ঠী মনে করেছে সোজা আঙ্গুলে ঘি যখন উঠলো না, আঙ্গুল বাঁকা করতে হবে। শুরু হয়ে গেল অত্যাচার, শুরু হয়েছে না? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে তাকে শহীদ করা হলো। খাবাব হুবাই, হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হযরত ওমর একদিন বলছিলেন, খাবাব তোমার পিঠে এত গর্ত কেন? এত গর্তওয়ালা পিঠ আর এত চিকুন কোমর আমি তো জীবনেও দেখিনি। হযরত খাবাব বলেছেন, ওমর জানো না, ইসলাম কবুল করার অপরাধে, কালেমা পড়ার অপরাধে কাফির বেঈমানেরা আমাকে মারধর করেছে। যখন আমি তাদের মারে কালেমা ছাড়ি নাই, তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে, আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে শোয়া, আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রেখেছে। আগুনে গোশত পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে, গায়ের রক্ত আর চর্বি গলে গলে পড়ে আগুনগুলো নিবেছে। ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই। হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারী শরীফে হাদিসে ভাবে এসেছে, ওয়ান খাবাব বিন আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু قال شكونا الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد برده له في ظل الكعبه। আমি গেলাম রাসূলুল্লাহর কাছে, যে দেখি হুজুর বাইতুল্লাহ শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছেন। আমি কাছে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? মার খেয়ে খেয়ে তো শেষ হয়ে গেলাম, শুনতেছেন আপনারা। আল্লাহর নবী উঠে বসলেন, বললেন, খাবাব শোনো, তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত। ফায়ুখাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, তার জন্য তারে ধরে নিয়ে মাটির মধ্যে গর্ত করত। ফায়ুজালু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাতটা মাথার উপরে রাখা হতো। ফায়ুজালু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরে চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। এত কষ্ট দেওয়ার পরেও, এত জুলুম করার পরেও দ্বীনের দায়ীদেরকে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরায় দিতে পারে নাই। ওয়াল্লাহি ও খাবাব, আমি আমার আল্লাহর নামে কসম করি। মুসলমান কে কসম করতেছে? আল্লাহ রাসূল। আমি আমার আল্লাহর নামে কসম করি, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসির রাকিবু মিন সানা ইলা হাজরামাউত। সেদিন বেশি দূরে নয়, ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে সৌদি আরবের হাজরামাউত পর্যন্ত হাজার হাজার মাইল এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পয়সা নিয়া আর ধনাঢ্য ব্যক্তিরা, সওদাগরেরা তাদের টাকা পয়সা নিয়া একাকে নিয়ে অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না। এমন একটা সময় আসবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো। তাড়াহুড়ো করো না, অপেক্ষা করো, ধৈর্য ধরো, মার খাও, জেলে যাও, শহীদ হও, আল্লাহ রাস্তায় হবেই হবে। বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন, বিল্ডিং, ইমারত, দালান থেকে শিক্ষা গ্রহণ করুন। এই যে একটা দালান আছে না পাশে, দেখতে পাচ্ছেন? এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন? ইট। সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত, আমরা কেউ মাটির তলায় যাব না, কেউ আমরা আগুনে পুড়ে ঝামা হব না, পিক হব না, কেউ আমরা টুকরা টুকরা হব না, সবাই থাকবো উপরে উপরে। তাহলে কি দালান হইতো নাকি? এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটের যে স্যাক্রিফাইস, হাজার হাজার ইটকে পিক হতে হয়েছে, পুড়ে যেতে হয়েছে, খোয়া হতে হয়েছে, ভেঙে টুকরা টুকরা হয়ে 50 ফিট মাটির নিচে যেতে হয়েছে। তারপরে ইমারত গঠন হয়েছে, সুন্দর দালান তৈরি হয়েছে। যারা ইসলামী শাসন চান, আল্লাহর দ্বীনকে বিজয়ী দেখতে চান, তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুড়ে পুড়ে মরতে হবে, অসংখ্য মানুষকে ফাঁসির কাস্তে ঝুলতে হবে, গায়ের রক্ত দিতে হবে, শহীদ হতে হবে, তারপরে ইসলামের ইমারতটা কায়েম হয়ে যাবে। শায়ের কবি কি সুন্দর করে বলছেন, কবি সুন্দর করে বলছেন, ইয়ে শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, ইয়ে শাহাদাত গাহে उल्फत में कदम रखना, लोग समझते हैं आशा है मुसलमान होना। মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস। না, মুসলমান হওয়ার অর্থ হলো শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি যখন বান্দার আমলনামার দিকে আমি যখন মনোযোগী হব, ওই আমলনামার ভিতরে আমি যদি শিরক মিশ্রিত দেখি, তাহলে বান্দার আমল নামাকে ধুলাবালির মতো উড়াইয়া দেব। ধুলি কণার মতো আমল নামাকে উড়িয়ে দেওয়া হবে। আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, 10 কোটি 5 কোটি টাকা বা 100 কোটি টাকা খরচ করে বিশাল একটা বিল্ডিং তৈরি করেছেন। এই বিল্ডিংটা ধ্বংস করার জন্য একটা টাইম বোম যথেষ্ট, ঠিক কিনা? একটা টাইম বোম রেখে দিলেন, দূরের থেকে রিমোট কন্ট্রোলের বাটন টিপলেন, বোমাটা বিস্ফোরিত হলো। 100 কোটি টাকার খরচ করা বিশাল বিল্ডিং মুহূর্তের ভিতরে ধূলিকণায় পরিণত হয়ে যায়। এটা বোঝা কি কঠিন না সহজ? আমল নামার ভেতরে যদি শিরক মিশ্রিত থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন আমলনামাকে শিরক মিশ্রিত আমলনামা ধূলিকণার মতো উড়ায় দেব, দাম নাই, সমস্ত আমলগুলি বিনষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই সব, সেই জন্য ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অত্যাচার। এই জুলম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন শিরক মুক্ত জীবন যাপন করতে পারি, আল্লাহ যেন তৌফিক আমাদের দেন। আমরা বলি আমিন, সবাই বলেন আমিন। শিরক হচ্ছে অংশীদারিত্ব, বলা যায় পার্টনারশিপ। এই পার্টনারশিপ বিজনেস দিয়ে আমি জিনিসটাকে অনেক সময় বুঝাইতে চেষ্টা করি। যেমন আপনি ব্যবসা করবেন, আপনার কাছে 1 কোটি টাকার প্রয়োজন একটা ব্যবসা করার জন্য, একটা রাস্তার কাজ উঠাবার জন্য, একটা ব্রিজ করার জন্য 1 কোটি টাকা দরকার, কিন্তু আছে আপনার কাছে 50 লাখ। এখন আর 50 লাখ টাকা যার কাছে পাওয়া যায় এরকম একজন পার্টনার আপনার দরকার বলেই আপনি একজন পার্টনার খোঁজেন, ঠিক কিনা? 3 কারণে পার্টনারশিপ বিজনেস হয়। কয় কারণে বলেন? 3 কারণ। 1 নম্বর হলো পুঁজির অভাব, 2 নম্বরে পুঁজি আছে কিন্তু ব্যবসা কেমনে করে ওই জ্ঞান নাই। প্রিয় ভাই সব, পুঁজি হইলেই কি ব্যবসা করা যায়? যদি কেউ চেষ্টা করতে চান করতে পারেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে ব্যবসাটা করেন, ব্যবসার কোনো জ্ঞান নাই, 1 মাস যাইতে পারবে না, বড় বড় 5-6টা লাল বাতি জ্বলবে আপনার দোকানের সামনে, ঠিক কিনা? কর এক্সপেরিয়েন্স, দক্ষতা, অভিজ্ঞতা, এটি ব্যবসার সব থেকে বড় মূলধন। তাহলে আমরা পার্টনারশিপ বিজনেস করি, 1 নম্বরের কারণ হলো কিসের অভাব? পুঁজির অভাব। 2 নম্বরে জ্ঞানের অভাব, একজন জ্ঞানী লোক তালাশ করি যার ব্যবসার অভিজ্ঞতা আছে। 3 নম্বরে পুঁজিও আছে, ব্যবসার জ্ঞানও আছে, কিন্তু বুড়ো হয়ে গেছে, একেবারে হাঁটতে পারে না, খাড়াইতে পারে না, সোজা হইতে পারে না, কিন্তু ব্যবসা করার শখ। সেই জন্য একজন স্বাস্থ্যবান, আমানতদার, দিয়ানতদার, যোগ্য একজন লোক তিনি তালাশ করেন। তাহলে 3 কারণে পার্টনারশিপ বিজনেস হয়। কয় কারণ? খুব লক্ষ্য করেন। যারা শিরক করে আল্লাহ বরদাস্ত করেন না কেন? কারণ হচ্ছে এই 3 কারণের কোনো অভাব আল্লাহর কাছে আছে। একটা একটা করে দেখি। প্রথমে পুঁজির অভাব। আল্লাহর কি পুঁজির অভাব আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা আল্লাহর। আকাশ এ জমিন কার? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। সবকিছুর মালিকানা আল্লাহ তাআলা, তিনি সবটার মালিক। সাগরকে নগর বানান, নগরকে সাগর বানান, আমিরকে ফকির বানান, ফকিরকে আমির বানান, যা খুশি ফাআলুল লিমা ইউরি, যা খুশি তাই তিনি করতে পারেন, সবটার মালিক। কাজেই তার কাছে কোনো পুঁজির অভাব নাই। এই জন্য পার্টনারশিপ বিজনেস করার আল্লাহর কোনো দরকার নাই। গেল। 2 নম্বরে অভিজ্ঞতার অভাব, এক্সপেরিয়েন্সের অভাব। আল্লাহর অভিজ্ঞতার অভাব, আল্লাহর জ্ঞানের অভাব। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন, আল্লাহ সব জানেন, তুমি কিচ্ছু জানো না। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন কিচ্ছু জানো না। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা, আল্লাহ যদি বলতেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিল তাহলে কিছু পাইতাম। এখানে তিনি বলেছেন ইল্লা কালিলা, একেবারে কিছু না, সামান্যতম, সামান্য না, সামান্য আর সামান্যতম দুই কথা কি এক? যে সামান্য, ওই সামান্যটারে সামান্য সামান্য করতে করতে অল্প একটু দিছে, একেবারেই কম, কিন্তু সেই কমটা কত বেশি। সুবহানাল্লাহ কবেন না? আগে সেই কমটা কত বেশি। আকাশে মহাশূন্যে ওজন নামক একটা স্তর আছে। ওজন মানে মাপার ওজন না, এটার বানান হচ্ছে OZONE, ওজন। একটি লেয়ার আছে, ওজন লেয়ার। এটা কে বানাইছে? আল্লাহ বানিয়েছেন। কেন বানিয়েছেন? সূর্যের আলট্রা ভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি, এটি অত্যন্ত মারাত্মক ক্ষতিকর। এটি যেন পৃথিবীর মাটিতে না আসে। যদি পৃথিবীর মাটিতে আসে তাহলে প্রাণী জগৎ ক্যান্সার আক্রান্ত হয়ে সব মারা যাবে। এই জন্য আল্লাহ তাআলা ওজন স্তর এভাবে রেখে দিয়েছেন টাইট করে। বিজ্ঞানীরা তারা দেখতে পেল সেই ওজন স্তরে ফাটল ধরেছে। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্য জ্ঞানেই যে ফাটল ধরছে কোন জায়গায় তা তারা দেখছে। এই ফাটল দিয়ে অতি বেগুনি রশ্মি আসতে পারে পৃথিবীতে। ফাটলো কেন? সেই ফাটার জন্য আল্লাহ দায়ী না বা তার ফেরেশতারাও দায়ী না। ফাটাবার জন্য দায়ী কারা? কারা? ও তাও তো আপনারা বুঝেন, কি ওয়াজ করব। ফাটাবার জন্য আমরা দায়ী। কিভাবে ফাটাইলাম? আমরা ফাটাইছি এইভাবে, আমাদের সমস্ত কল কারখানার ধোঁয়া, আমাদের গাড়ির কালো ধোঁয়া, এরপরে সমস্ত কল কারখানার ওয়েস্টেজ, বর্জ্য, এবং যত বোমা বিস্ফোরণ করে টেস্ট করার জন্য, তাতে পানি নষ্ট করেছে, মরুভূমি নষ্ট করেছে, পরিবেশ নষ্ট করেছে। গাছ কাটিয়া সমানে গাছ কেটে পরিবেশ ধ্বংস করা হয়েছে, পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করা হয়েছে। এখন ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। অ্যান্টার্কটিকা নামক একটা মহাদেশ আছে, এই মহাদেশে কোনো মানুষ নাই, শুধু প্রাণী আছে, পেঙ্গুইন আর আছে শ্বেত ভল্লুক। শুনতেছেন? এই যে এখানে আছে শুধু বরফ আর বরফ। এই বরফগুলি আল্লাহ তাআলা সেখানে জমা করে রেখেছেন। এখন বরফগুলি গলে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে ওজন স্তরে ফাটল ধরার কারণে, এবং বরফ গলে যাওয়ার কারণ পানি স্ফীত হয়ে উঠতেছে। ফলে বিজ্ঞানীরা বলছেন কোনো না কোনো দিন বাংলাদেশটা 10 ফিট পানির নিচে তলিয়ে যেতে পারে। আল্লাহ মাফ করুন, বলেন আমিন। এখন ওই ফাটল বন্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছে। এইটা বন্ধ হবে কেমনে? আপনি যাইয়া ওখানে দর্জি পাঠায় সেলাই করতে পারবেন না। ওইটা বন্ধ করার জন্য পরিবেশকে আল্লাহ যেভাবে বানাইছেন ওইভাবে রাখবার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। পরিবেশটা আমরা ধ্বংস করেছি ব্যাঙগুলা খাইয়া। এই যে ব্যাঙ সব সালাম দিয়ে দিল। এই ব্যাঙ কত বড় উপকারী ছিল, এখন মানুষ বুঝতে পারে ব্যাঙ কম হওয়ার কারণে। ফসল ক্ষতি করে যে পতঙ্গগুলি, এই ক্ষতিকর পতঙ্গগুলি খায় ব্যাঙে। সেই ব্যাঙগুলা সব পয়সার জন্য কামাই করার জন্য, পয়সা কামাই করার জন্য সব সালাম দিয়ে দিচ্ছেন। ব্যাঙ কমে গেছে, পতঙ্গ বাড়ছে, ফসল কমতেছে। আল্লাহ তাআলার সৃষ্টি। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন। আল্লাহ তাআলা বলছেন আকাশে আর জমিনে খেল তামাশার বিষয়বস্তু করে কিছু তৈরি করি নাই, সব মানুষের কল্যাণের জন্য তৈরি করেছি। ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম জ্ঞান দিয়েছি। দেখেন সামান্যতম জ্ঞান। আমেরিকার হিউস্টন ইউনিভার্সিটিতে আমার দাওয়াত ছিল। ওইখানে হচ্ছে নাসার গবেষণাগার। এখানে মহাশূন্যে যে সমস্ত রকেটগুলি গেছে সেই রকেটগুলি ওখান থেকে ছাড়া হয়েছে। আমি সেই রকেটে চড়েছি, যে রকেট সর্বপ্রথম নীল আর্মস্ট্রং, মাইকেল কলিজ, এরা যে রকেটে চাঁদে গিয়েছিল সেই রকেটের মধ্যে আমি চড়েছি, দেখেছি। 5 ঘন্টা, অনেক সময় লাগে দেখতে, কিন্তু আমি 5 ঘন্টা ছিল সময় হাতে, এই সময় নিয়ে দেখেছি। ওই যে মহাশূন্যে চলে গেল তারা, এই যাওয়ার জন্য রকেট যখন যায় তখন এই ধরনের জামা কাপড় পরে যেতে পারে না, কারণ মাধ্যাকর্ষণ শক্তি পার হয়ে যাওয়ার পর ওখানে আবার মাধ্যাকর্ষণ আছে। প্রত্যেকটি সৌরজগতের প্রত্যেকটি গ্রহ উপগ্রহের আলাদা আলাদা ল অফ গ্র্যাভিটেশন আছে। সুবহানাল্লাহ। একটা আরেকটাকে টেনে ধরছে। আল্লাহু আকবার বলেন। সূর্য পৃথিবীকে টেনে ধরেছে, পৃথিবী সূর্যকে টেনে, একটার সাথে আরেকটা এইভাবে টেনে ধরা আছে। আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই ব্যবস্থাপনা যেদিন শেষ হবে সেদিন কিয়ামত হয়ে যাবে। আচ্ছা, এইখানে কাপড় চোপড় তাদের আলাদা, ওখানে অক্সিজেন নাই, সেই জন্য অক্সিজেন পিঠে বেঁধে, সিলিন্ডার বেঁধে নাকের সাথে লাগানো থাকে। দেখছেন না আপনারা ছবি? এরপরে তারা যে খানাগুলো খায় সেই খাবারের জন্য এই রকমের প্লেট হবে না, সেটা ম্যাগনেটিক প্লেট হবে। খাবারগুলো এর মধ্যে আটকে থাকে। যদি আটকানো ব্যবস্থা না হয় তাহলে খাবারগুলো ভেতরে গিয়ে, ভাত যদি হাতে নেন ভাতগুলো পুড়ে যাবে, একটা একটা ধরে ধরে খাওয়া লাগবে। পানিগুলো ছিটকে যায়, সেই জন্য ট্যাপের উপরে ঢাকনা দিয়ে হাত ঢুকোবার ব্যবস্থা আছে, তা নাহলে পানিগুলি বৃষ্টির মতো উড়ে যাবে। এই ব্যবস্থা। এইখানে বিজ্ঞানীরা কি করলো? পৃথিবী থেকে ৪৯ কোটি কিলোমিটার দূরে, ৪৯ কোটি কিলোমিটার দূরে হলো মঙ্গল গ্রহ, যেটাকে মার্স বলা হয়। সেইখানে সোজারনার নামক একটি গাড়ি পাঠিয়ে গেল আমেরিকার নাসা থেকে। এটি ১০ কেজি ওজনের একটি রোবটের মতোই, ওর মধ্যে একটি গাড়ি আছে, ৬ চাকার একটি গাড়ি। সেই গাড়িটা নিয়ে এটা চলে গেল, রকেট এটা চলে গেল। ৪৯ কোটি মাইল অতিক্রম করতে কয়েক মাস সময় লাগলো। এরপরে সেখানে নামলো, নামার পরে পর্দাটা ফেটে গেল, গাড়িটা বেরিয়ে আসলো। ওতে ছিল হাই পাওয়ারের ক্যামেরা, ক্যামেরা দিয়ে ছবি তুলবে এবং ছবিগুলি ওখান থেকে ট্রান্সমিট করবে নাসায়। চিন্তা করেন, ৪৯ কোটি মাইল দূরে, সেইখান থেকে ক্যামেরায় ফটো তুলছে আর ফটো ট্রান্সমিট করতেছে মাটিতে। সেই ফটো তুলতে তুলতে ফটো আস্তে আস্তে বিজ্ঞানীরা দেখলেন, কম্পিউটারে তারা দেখতে পেল যে ওই গাড়িটা চলতে চলতে হঠাৎ এক জায়গায়, ছোট্ট গাড়ি তো, একটা পাথরের সাথে আঘাত লেগে কাত হয়ে গেছে, চাকা দুইটা উঁচু হয়ে গেছে। এই যেমন আমাদের দেশে বেবি ট্যাক্সি রাস্তায় মাঝে মধ্যে ছোট মানুষের মতো কাইতে হয়ে পড়ে, ওইরকম কাইতে হয়ে পড়ছে। চিন্তা করেন, এই পৃথিবীর মাটিতে বসে এই দৃশ্য দেখে কম্পিউটার মনিটরিং করে কায়ত হওয়া গাড়িটাকে সোজা করে আবার চালায়া ছবি পাঠাবার ব্যবস্থা করেছে। এই যদি হয় সামান্য জ্ঞান, তাহলে আমার আল্লাহর জ্ঞান কত! আল্লাহ তাআলা কত জ্ঞানী! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা পার্টনারশিপ বিজনেসের জন্য, আল্লাহ, আমি বলছিলাম পার্টনারশিপ বিজনেসের জন্য কয়টা জিনিস দরকার? ৩টা। ১ নম্বরে পুঁজির অভাব। পুঁজির অভাব আল্লাহর আছে? এত আস্তে করলে তো হবে না, এটা তো ইমানের প্রশ্ন। পুঁজির অভাব আছে আল্লাহর। ২ নম্বরে আল্লাহ তাআলার জ্ঞানের অভাব আছে, দক্ষতা, এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতার অভাব আছে। এবার ৩ নম্বর, ৩ নম্বর কি বলছিলাম কত দেখি? মাশাআল্লাহ, মনে আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই পকেট ভরা নাম্বার নিয়ে বাড়ি যেতে পারবেন। ৩ নম্বরে শক্তি। আল্লাহ তাআলা বয়সের ভারে এখন ক্লান্ত। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ, আবারও বলেন নাউযুবিল্লাহ। খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ কয় তোরা দুর্বল। মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে কি করে? দুর্বল করে। আর আল্লাহর অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপ ঢুকছে শোনা মাত্রই এই মাথা দিয়ে লোক দৌড় দেবে, এমন দৌড় মারবে লবণ চোরা পর্যন্ত যাইয়া কবে ভাই আমরা দৌড়াই কেন? আপনারা সকল ক্ষমতার উৎস। কেবলমাত্র পাগল আর ছাগলদের কথা এটা। সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। কেউ যদি মনে করে যে এই কথা বললে জনগণ খুশি হবে, আমাদের ভোট দেবে, ভোট দিয়া ক্ষমতায় থাকা যায় না। ক্ষমতায় রাখার মালিক আল্লাহ। কে মালিক? আল্লাহ তাআলা মালিক। যারে খুশি উঠাবে, যারে খুশি নামাবে। ক্ষমতা কার? আল্লাহ, আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, করতে ইচ্ছে করে না। তো আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ। এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন ক্ষমতার মালিক আল্লাহ। বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আলহামদুলিল্লাহ। হাত নামা। ক্ষমতার একচ্ছত্র মালিক, যা খুশি তাই তিনি করতে পারেন। সুতরাং এই 3টি কারণের কোনো কারণ তার মধ্যে নাই বলে আল্লাহ জুলম এটাকে বলেছেন, এটাকে বলেছেন শিরক। জুলমুন আযীম, অবশ্যই। লা জুলমুন আযীম, অবশ্যই মারাত্মক অপরাধ। জুলম অপরাধ করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। এখন শরীকটা কি? আল্লাহ তাআলা তিনি এমন সত্তা, তার সত্তা সম্পর্কে জানতে হবে তিনি কোথায়। আল্লাহ তুমি কই? সকলে কয়, অনেকে বলে যে তিনি সব জায়গায়, বলে না ভাই আল্লাহ কই? কয় সব জায়গায়। এ কথা কি ঠিক? না, এটা ঠিক না। আল্লাহ সব জায়গায় হইলে তাহলে তো কত খারাপ জায়গাও আছে, আছে না দুনিয়ায় খারাপ জায়গা? আমি নাম নিলাম না। তাহলে তো আল্লাহ সেসব জায়গায় থাকতে হয়, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ কোথায়? তার আল্লাহরই জিজ্ঞেস করা দরকার যে আল্লাহ তুমি কই? আল্লাহ তাআলা আমরা প্রশ্ন করার আগে সওয়ালে মুকাদ্দারের জবাব দিয়েই ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া। আল্লাহ তাআলা আছেন আরশে আযীমে। খোদা আছে বলেন, আরশে আযীম। আরশে আযীমে আছে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ কয় 6 দিনে আকাশ আর জমিন বানাইছি, আমি ক্লান্ত হই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার ক্লান্তি নাই, তার তন্দ্রা নাই। মুসা আলাইহিস সালাম বলেছেন আল্লাহ তুমি নাকি ঘুমাও না। আল্লাহ কয় বিশ্বাস করো না? কয় আল্লাহ বিশ্বাস করি, তো বুঝি না, না ঘুমায় পারি কেমনে, বুঝি না। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম বলেছিলেন রব্বি আরিনি কাইফা তুহিয়াল মাউতা। আল্লাহ তাআলা মরারে জিন্দা বানাও কেমনে? আল্লাহ কয় আওয়ালাম তুমিন, বিশ্বাস করো না? কয় বিশ্বাস করি। বিশ্বাস না করি পারা যায়? আমি নবী মানুষ, বিশ্বাস করি। তবে কিনা কানে শোনা কথা আর চোখে দেখা একটু তো ব্যতিক্রম হয়। যদি তুমি আমার দেখাও তাহলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ কয় যখন তুমি বিশ্বাস করো তখন বুঝাইতে আর কোনো অসুবিধা নেই। আল্লাহ বুঝাইছে না? কেমনে বুঝাইছে সেটা আলাদা ওয়াজ, সেটা এখানে করবো না। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা তুমি নাকি ঘুমাও না। আল্লাহ কয় সত্যি তো তাই, ঘুমাই না। তুমি বিশ্বাস করো না? কয় করি, বুঝি না। আল্লাহ কয় বিশ্বাস যখন করছো বুঝাই দেই, এক গ্লাস পানি আনো। এক গ্লাস পানি আনা হলো, দাঁড়ায় থাকো। আল্লাহ মুসারে করলেন পানি নিয়ে দাঁড়াও, আর ঘুমের করলেন মুসারে ধর। মুসা আলাইহিস সালাম ঘুমে ধরল, হাত শিথিল হয়ে এক গ্লাস পড়ে ভেঙে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসারে ভয় পাওয়ার কারণ নাই, আমি একটি বোঝার জন্য, দৃষ্টান্তের জন্য এই কাজটি করেছি। ভয় পাওয়ার কারণ নাই। একটা গ্লাস হাতে নিয়ে এক মুহূর্তে রাখতে পারো নাই, ঘুমের আমেজে গ্লাস ভেঙে চুরমার হয়ে গেছে। তোমার রব যদি ঘুমায় যায় তাহলে আকাশ আর জমিনের ট্রাফিক সিস্টেম অচল হয়ে যায়। সব কিছু তোমার আল্লাহ হাতের মুঠায়। আমি আল্লাহ ঘুমাই না। তাছাড়া মাখলুকদের যা হয় খালেকের তা হয় না। খালেক এর থেকে মুবাররা, পবিত্র। মানুষে ঘুমায়, প্রাণী জগৎ ঘুমায়, আমি ঘুমাই না। ঘুমও নাই, তন্দ্রাও নাই। সব শুনি, সব দেখি। আল্লাহ যদি ঘুমায় দেখেন, ওই মহাসমুদ্রের ভিতরে কেউ যদি তুফানে পড়ে যায়, তুফানে পড়ে গভীর রাতে কান্দে রব্বুল আলামিন আমারে বাঁচাও, আমারে বাঁচাবার কেউ নাই। আল্লাহ যদি তখন ঘুমায় থাকে, বান্দারে কে বাঁচাও? আল্লাহ, তিনি ঘুমান না। তার শোনার মধ্যে কোনো সীমাবদ্ধতা নাই। আমার শোনার মধ্যে সীমাবদ্ধতা আছে। ওই মাহফিলের ওই কোণা থেকে কেউ আওয়াজ দিলে আওয়াজ এখানে আসবে না, ঠিক না? খুব জোরে চিল্লানি না দিলে এখানে আসবে না। তাহলে আমাদের শোনার মধ্যেও সীমাবদ্ধতা আছে। আল্লাহর এরকম আছে না। মহাসমুদ্রের অতল তলদেশে শৈবালের গায়ে লাগানো ছোট্ট একটি পোকা, যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন ছোট্ট একটি পোকা যদি ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, নদীর ভিতরে কেউ শোনে না, জমিনে কেউ শোনে না, অন্তরিক্ষে কেউ শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পোকার আওয়াজও আমি শুনতে পাই, সামিউন বাসীর, দেখতে পাই আর শুনতে পাই। সুবহানাল্লাহ। ওই আল্লাহর সাথে আপনি শিরক করবেন কেন? অর্থাৎ যা কিছু আল্লাহর কাছে পাওয়া যায় গায়েব থেকে। আবার কথাটা খুব, বিষয়টা কঠিন, সেজন্য একটুখানি মন দিয়ে শুনতে হবে। যা কিছু, যেসব সাহায্য অদৃশ্য থেকে পাওয়া যায়, ওইগুলি আপনি অন্য কারো কাছে চাইতে পারবেন না। কিন্তু যা কিছু মানুষের কাছে পাওয়া যায় তা চাইতে পারবেন। আপনার ঘরে পেঁয়াজ নাই, মেহমান আসছে, ঘরে চিনি নাই, চা খাওয়া লাগবে, সেই জন্য আপনার বউ অথবা আপনার ছেলে মেয়ে যদি পাশের বাড়িতে পাঠান যে পাশের বাড়ি থেকে এক কাপ চিনি নিয়ে আসো, আবার কিনে আমি তোমার ফেরত দেবো, এরকম করি না আমরা? আমার ঘরেও করে মাঝে মধ্যে। বাড়ি বানাবো, আমার টাকায় কুলাচ্ছে না, 2 লাখ টাকা 5 লাখ টাকা ধার করা লাগবে, আপনি চাইতে পারবেন? জায়জ আছে, নিশ্চয়ই জায়জ আছে, হাজারবার জায়জ আছে। জায়জ নাই কোনটা? ওইটা জায়জ নাই যেটা মানুষ দিতে পারে না। দিতে পারে কে? আল্লাহ তাআলা। সেইটা মানুষের কাছে চাইতে পারবে না। সে যেমন বিবাহ হয়েছে 8-10 বছর, বাচ্চা হয় না, এই বাচ্চা আপনি কোনো পীর সাহেবের কাছে চাইতে পারবেন না, এটা কোনো মাজারে গিয়ে চাইতে পারবেন না, এটা কোনো জিন্দা পীর অথবা কোনো মৃত্যু পীরের কাছে চাইতে পারবেন না, এবং এই উদ্দেশ্য আপনি কোনো মানত করতে পারবেন না কোনো পীরের নামে, কোনো মাজারের নামে। কথা কি বুঝে আসতেছে ভাই? কথা বুঝে আসতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাউকে কন্যা দেই, কাউকে ছেলে দেই, কাউকে কন্যা দেই, কাউকে পুত্র দেই, কাউকে কন্যাও দেই, পুত্রও দেই, কাউকে কিছুই দেই না। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, এই যে আল্লাহ তাআলা বললেন কাউকে কন্যা সন্তান দেই, কাউকে পুত্র সন্তান দেই, লক্ষ্য করুন এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যেই দম্পতির প্রথম হয় কন্যা সন্তান তারা বরকতপূর্ণ, আল্লাহর রহমত তাদের উপরে, কারণ আল্লাহ পুত্র দিয়ে শুরু করেন না, আল্লাহ শুরুই করেছেন কন্যা দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তো এই কথা বলেন নাই যে আমি কাউকে পুত্র দেই, কাউকে কন্যা দেই, আল্লাহ শুরু করেছেন কি দিয়া? কন্যা দিয়ে। এই জন্য যার কন্যা হয় আগে সে ভাগ্যবতী। কিন্তু আমাদের কপাল খারাপ পুরুষগুলার, আশা করে ছেলে হবে ছেলে হবে, যেই হলো মেয়ে মুখ কালো হয়ে যায়, শ্বশুর বাড়ি হয়ে যায়, নাউজুবিল্লাহ বলে। প্রিয় ভাই, সন্তান চাইতে হবে কার কাছে? মানুষের কি খারাপ আকীদা, বলে কি আল্লাহর ধন খাজারে দিয়া, আল্লাহ গেছে খালি হইয়া, কেউ ফেরে না খালি হাতে। কি আমি জানি, কিন্তু আমি টেস্ট করলাম। এই গান গাওয়া জায়েজ নাই, বিশ্বাস করাও কত বড় মারাত্মক কথা। আপনার কি চিন্তা করছেন? আল্লাহর ধন খাজারে দিয়া, আল্লাহ গেছে খালি হইয়া, তাহলে আল্লাহর অবস্থা কিন্তু খুবই করুণ। কিছু দরকার হলে খাজার কাছে দরখাস্ত করা ছাড়া জোরে কর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি মারাত্মক! আপনি যাচ্ছেন পীরের কাছে, খাজার কাছে বাচ্চা চাইতে। পীরেরা খাজারা বড় না নবীরা বড়? তাও তো আস্তে কইলেন, নবীরা বড়। আস্তে বলছেন এই কারণে, বইপত্রে প্রায় লেখে পীর পয়গাম্বর, মনে হয় পীর আগে পয়গাম্বর পরে। এটি একটি ভুল কথা। পৃথিবীর সব পীর, সব আলেম যদি এক জায়গায় হয়, একজন নবীর জুতার সমান হবে না। প্রিয় ভাই সব, সেই নবীর সন্তান নাই, নবী কানছে কার কাছে? সূরা আলে ইমরানের মধ্যে পড়েন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। বার্ধক্যের একবারে চরম প্রান্তে গিয়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। হযরত জিবরাইল নাজিল হয়ে গেলেন আর বললেন, আল্লাহ আপনাকে সুসংবাদ দান করেছেন, আল্লাহ আপনাকে একটি সন্তান দিবেন, পুত্র সন্তান। হওয়ার সাথে সাথে নাম রাখবেন ইয়াহইয়া। সন্তান হবে পুত্র সন্তান, নাম রেখে দিয়েছেন কে? আল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, বলেই ফেললেন যে জিবরাইল, আল্লাহ তো বললেন আমার ছেলে হবে, কিন্তু হবে কেমনে তা তো বুঝি না, আমি তো বুড়া মানুষ, খাড়াইতেও পারি না, বউ বুড়ি, আকিল, বন্ধা, বাজা, তার বাচ্চা হবে কেমনে? সে বুড়ি আমি বুড়া, কেমনে হবে? হযরত জিবরাইল তো কথা কবে না, কে না বললে? আল্লাহ তাআলা জবাব বললেন, একটা আয়াত বলে নাই, একটি শব্দ বলেছেন আল্লাহ তাআলা, কাযালিক, আমি যেভাবে চাই সেইভাবেই হবে। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কি না হয়? এই বুড়া বয়সে আল্লাহ ছেলে দিলেন কে? জাকারিয়া আলাইহিস সালামকে। কে দিয়েছেন? চিল্লায় বলে আল্লাহ। আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়ে দিয়েছেন। আল্লাহ কিছু, আল্লাহ একটা মানুষ বানাবেন, খালি কতটুকু মাটি হইল হইল, মা বাহু লাগবে না, মাও লাগবে না, পারছে না বানাইতে, কারে বানাইছেন? এরপরে বাপেরও দরকার নাই, খালি একটা মেয়ে লোক হলি হলো, পারছে না বানাইতে, কারে বানাইছেন? ঈসা আলাইহিস সালাম। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখেন কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। আমার মা বোনেরা যারা এসেছেন, আমার ভাইয়েরা যারা এসেছেন, ওয়াদা করুন মানুষের কাছে, কোনো পীর সাহেবের কাছে, কোনো হুজুরের কাছে এই মনের বাসনা রাখবেন না যে উনি আপনার আশা পূরণ করতে পারবেন। এই বাসনা রাখবেন না। পারবেন? এই মনটা, মন এরকম তৈরি করতে পারবেন? আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমি। মাজারে টাকা দিচ্ছে লোকেরা, আহারে, মানত করে আল্লাহ ছেলে যদি হয় খানজান আলী পীর সাহেবের কুমির ভাত খাওয়া আসবে না, কি খাওয়াবে? মুরগি খাওয়া আসবে, আহারে। আচ্ছা আপনারা বলেন, কুমিরের মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? আরে গরিব মানুষের যদি এই দৃশ্য দেখে কানবে আর বলবে আল্লাহ মানুষ না হইয়া খানজানের দিকে যদি কুমির হইতাম তাও মুরগি খাইতে পারতাম। আস্তাগফিরুল্লাহ, আমরা বলি আস্তাগফিরুল্লাহ। আহারে কি কপাল পোড়া মুসলমান। বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির মাজার দেখলাম চট্টগ্রামে। ইতিহাস বলে না যে ওখানে ওনার মাজার আছে, একবার আসছিলেন যে আছে, কিন্তু মাজার আছে ইতিহাসটা বলে না। ওইখানে বড় একটা পুকুর, ওর মধ্যে আছে কচ্ছপ, বড় বড় কচ্ছপ, শ্যাতলা পড়ে গেছে গায়ে। আহারে মুসলমান, মাথা একটু আমার চোখ দিয়ে দেখা মুসলমান গাছলায় বসে কি বলে ছাগলের কলজিয়া গরুর কলজিয়া কেটে কেটে নিয়ে গেছে কচ্ছপের খাওয়ায়, আর কচ্ছপের কদমবুচি করে, কচ্ছপের পায়ে হাত দিয়ে চুমা খায়। আহারে আশরাফুল মখলুকাত আল্লাহ বানাইলো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে সম্মান দিলাম, সেই সম্মানিত আদম সন্তান তারা গেল কসমের কদমুচি করতে। নাউজুবিল্লাহি মিন যালিম। দেখলাম গাছ, অনেকগুলি গাছ আছে, এই গাছে দূরের থেকে দেখলাম এত ফল। আমি বললাম যে এত ফল হয়েছে গাছে, কি গাছ? গাছে গিয়ে কি ফল, ফল টল না, ইট আর পাথর ঝুলানো। আমি জিজ্ঞেস করলাম যে ইট পাথর কেন, এগুলো কারা ঝুলাইছে? কয় যে ওই যে মেয়ে লোক আসে যাদের বাচ্চা হয় না, ওরা ইট আর পাথর ঝুলাইছে। আমি বললাম এর সিগনিফিকেন্স কি, এর দর্শনটা কি, ঝুলাইলে কি হয়? তাদের ধারণা গাছে ইট পাথর ঝুলাই ঝুলে যেমন একটা ভার, ওই রকম পেটের মধ্যে ভার হইতে হইতে বাচ্চা হয়ে যাবে। বলে বলে কোথায় গেছি আমরা, কোথায় চলে গেছি? বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাই সব, এইগুলি শিরক। এই শিরক থেকে বাঁচতে হবে, চাইতে হবে কার কাছে? সবাই বলেন, খেতে দেওয়ার মালিককে, পড়তে দেওয়ার মালিককে, হায়াতের মালিককে, মতের মালিককে, হাসাবার মালিককে, কাঁদাবার মালিককে, সব কিছুর মালিককে। আল্লাহর নবী তাই বলেছেন, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। কিছু চাইতে হইলে আল্লাহর কাছে, কিছু বলতে হলে আল্লাহরে বলো, কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সূরা ফাতিহার মধ্যে সারা জীবন পড়লাম, আয় আল্লাহ তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। একবার কাবা শরীফে, মসজিদে মসজিদুল হারাম নামাজের ইমামতি করতেছিলেন খতিব আশ-শায়খ সাউদ আশ-শুরাইব। সুবহানাল্লাহ, কি তেলাওয়াত আল্লাহ তাদের জবানে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাদের হায়াত দারাজ করুন, বলেন আমিন। আমি খুলনার যারা ধনাঢ্য ব্যক্তি তাদেরকে বলি, হস্ত জীবনে করবেনি একবার, পয়সা যদি থাকে তাহলে ব্যাংকক, সিঙ্গাপুর, হংকং, হাবিজাবাই জায়গায় দৌড়াদৌড়ি না করিয়া রমজান মোবারকে উমরা করিয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন, রমজান মোবারকে যে উমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো। যাই দেখেন কি মজা। আহারে নামাজ পড়তেছে, কয়েক বছর আগের কথা, ইমাম সূরা ফাতিহা পড়তেছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পর্যন্ত গিয়ে আটকে গেছে। বারবার পড়তেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কান্না রোল পড়ে গেছে গোটা হারামে। আমার জীবনে সূরা ফাতিহার এই জায়গায় এসে এত কান্নাকাটি জীবনে আমিও করিনি। গোটা হারাম জুড়ে কান্না রোল পড়েছে কাবা শরীফ সামনে। আল্লাহ সাক্ষী করে পড়তেছি ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছেই সাহায্য চাই। সুবহানাল্লাহ বিহামদি। এই গোলামিটা যদি ঠিকমতো হইতো আর সাহায্যটা যদি চাও আল্লাহর কাছে ঠিকমতো হইতো, বুশের বাচ্চা বুশ মুসলমানদেরকে পিটাইতে পারতো না, শারনের বাচ্চা শারন মুসলমানদের গায়ে হাত দিতে পারতো না। কপাল পুড়েছে, আল্লাহরে চিনি নাই, আল্লাহরে চিনি নাই। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহর যা মর্যাদা, আল্লাহর যা মান সম্মান ইজ্জত, সেই পরিমাণে আল্লাহর হক এবং সম্মান অনুযায়ী ইবাদত করতে পারি নাই। কোরআনের ওই মর্যাদা দিতে পারে না যেই মর্যাদা কোরআনের দেওয়া উচিত। তাবিজ লিখে লিখে কোরআনের প্রতি সেই শ্রদ্ধা আমরা নষ্ট করে দিয়েছি। তাই এক শ্রেণীর লোকেরা বলে কোরআন হলো পুরাণ, 1400 বছর আগের কোরআন মানুষের উপকার অর্থনীতি সমাজনীতি দিবে কি? কারণ আপনি তো অর্থনীতি সমাজনীতি পড়েন নাই, খালি তাবিজই তালাশ করছেন। কোন জায়গায় তাবিজ পাওয়া যায়? কি সব তাবিজ লেখে, লাল কালি ধামদা কেমনে লাগায় দেখেন। টিউবওয়েলের পানি, কলের পানি, ড্রেনের পানি, চালার পানি, বেলের পানি, খালের পানি, 7 জায়গার পানি, জাফরানের কালি, এগুলো আনিয়া তারপরে দাগ দেয়। কতগুলো লাল লাল দাগ দিয়া 1233, 1793, 612, 1117 সব হাবি যাবে। এরপরে ফেরেশতাদের নাম রাখে, তারপরে লেখে ইয়া কিতমির, ওই যে এক কুকুরের নাম, হ্যাঁ জিবরাইল মিকাইল তো আছে, কুকুরের নাম রাখে। তারপরে কাপসা তাইতুস, এরপরে কি ধানের তুষ, এই সমস্ত দিয়ে টিয়া কতগুলি নাম টাম দিয়ে তাবিজ বানায়। আবার 40 কি চেহেলকা, চেহেলকা, কাফাকা, কাফাকা, কামাকা, কুকুকু, কুকুর কুকু জাতীয় চেহেলকা, কুমকুমিয়া হাবি কোথায় পাইছি আল্লাহ জানে, কোনো হাবিছে নাই। সাইফুল হাদিস হযরত মাওলানা মনোয়ার হোসেন মাদানী বসে আছেন, আমি যদি ভুল বলি বলে দিয়ে আছেন, কিন্তু না দিছে। রাসূলুল্লাহ তাবিজের অনুমতি দেন নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবী ছিলেন যারা তাবিজকে শিরক বলেছেন, জায়েজ বলেন নাই, শিরক বলেছেন। এরপরে গ্রামে দেখছি কলার ফেতরা, কলার পাতা শুকায় গেলে ওটাকে কি কয়, বাসনা বলে, ফেতরা বলে। ওগুলো কৃষকদের কাছে নিয়ে যায়, তারপর কলার ফেতরা গির দিয়া এরপরে মানুষের গলায় বাঁধে। আহারে মানুষ কি ছাগল? ওলাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বানাইলেন সম্মানিত, পরে ফেতরার খোল বাঁধে দেয় গলায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিছু কিছু বাচ্চা দেখা যায়, ছোট ছোট বাচ্চা, এতগুলো তাবিজ, হাঁটতেও পারে না। আমি চিন্তা করছি বাচ্চা যদি কথা কইতে পারতো, বাচ্চা কইতো যে আল্লাহ কি অপরাধ করছি, মায়ের পেটে তো ভালোই ছিলাম, এই দুনিয়া আসার পরে এতগুলো তাবিজ দিছে আমার গলায়। এরপরে আজমিরের সুতা, লাল সুতা, কালো সুতা, পিসাবদের কাছে সুতা নিয়ে যায়, ওনারা সুতায় ফু দেয়, ফু দেয় গিরে দেয়, ফু দেয় গিরে দেয়। আহারে একদম জায়েজ নাই, এগুলো ব্যবসা। প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ এই কাজ করেন নাই, একজন সাহাবীও তাবিজ লেখেন নাই। ঝাড়ফুঁক জায়েজ আছে, এর অনেক হাদিস আছে, ঝাড়ফুঁক জায়েজ আছে, রাসূলুল্লাহ নিজে করেছেন, ঝাড়ফুঁক করেছেন। আর ঝাড়ফুঁকের জন্য 2টি আলাদা সূরা আল্লাহ তাআলা নাযিলই করে দিয়েছেন, মাওয়াজাতাই, সূরা ফালাক, সূরা নাস। হাদিস শুনুন, রাসূলুল্লাহ বলেছেন সূরা ফালাক, সূরা নাস সকালে 3 বার আর রাতে 3 বার পড়ে হাত দুটো এরকম করে ফু দিয়া, সেই 2টি হাত সোরা গোটা শরীরে, তেল ডলে যেরকম ওইরকম করে গোটা শরীরে যে করবে, শয়তানের, দুষ্ট জিন এবং দুষ্ট মানুষের সকল প্রকারের অনিষ্টতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন, বলেছেন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং প্রিয় ভাই সব, তাবিজের কাছে আল্লাহর রাস্তায় যাবেন না, আর শিরক করবেন না। আল্লাহ তাআলা বলেছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি আল্লাহ, আমি আমার বান্দার জন্য যথেষ্ট নই। আপনারা কোন অবশ্যই যথেষ্ট, আপনারা বলেন অবশ্যই যথেষ্ট। সুতরাং এই কাজগুলির মধ্যে যাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে, আল্লাহর কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পেছনে গাধার পিঠে বসা ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া মুআজ, তিনি বললেন লাব্বাইক ওয়া সাদাইক। রাসূলুল্লাহ আবার বললেন ইয়া মুআজ 3 বার, কয়বার? 3 বার। হযরত মুআজ বললেন লাব্বাইক ওয়া সাদাইক। হে রাসূল, গোলাম হাজির। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন মুআজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি আর আল্লাহর উপর বান্দার হক কি? তিনি বললেন আল্লাহু আ'লাম ওয়া রাসূল। সাহাবীদের জবাব এরকমই ছিল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আরেকটা হাদিস মনে পড়ে গেল মাঝখানে, এইটা বলার আগে ওইটা বলে দিই। রাসূলুল্লাহর কাছে একজন এসে বলল, শোনেন, রাসূলের কাছে একজন সাহাবী এসে বললেন হে রাসূল, ওইটাই হয় যেটা আল্লাহ করেন এবং আপনি ইচ্ছা করেন, সেটাই তো হয়। আল্লাহ যেটা ইচ্ছা করেন আর আপনি যেটা ইচ্ছা করেন, সেটাই তো হয়। রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে ধমক দিলেন, কখনো এই কথা আর বলবে না। সেইটাই হয় যেটা আল্লাহ তাআলা ইচ্ছা করেন। এখানে আমাকে শরীক করো না, আমার ইচ্ছায় কিচ্ছু হয় না, সবাই কার ইচ্ছায়? আল্লাহ তাআলা। সাথে সাথে রাসূলুল্লাহ তাকে সতর্ক করে দিলেন। রাসূলুল্লাহ যদি এভাবে সতর্ক করেন, আমাদেরকে সতর্ক হওয়া উচিত। রাসূলুল্লাহ তিনবার ডাকলেন। হযরত মুয়াজকে জিজ্ঞেস করলেন, তুমি জানো আল্লাহর উপরে বান্দার হক কি, বান্দার উপরে আল্লাহর হক কি? তিনি বললেন, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বললেন, মুয়াজ শোনো, আল্লাহর উপরে বান্দার হক হচ্ছে বান্দা আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক স্থাপন করবে না। এটাই হলো আল্লাহর উপরে বান্দার হক। আর বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে যেই বান্দা আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক স্থাপন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। খবরদার, শিরকের কাছে যেও না। আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই? বলেন, দেখা করতে চাই? যারা জবাব দেন নাই তারা কিন্তু বিপদে। আমরা কি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই? যদি আমরা আল্লাহর সঙ্গে দেখা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক তোমাদের মধ্যে যে কেউ আল্লাহর সঙ্গে, রবের সঙ্গে যদি কেউ দেখা করতে চায়, দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? ফালইআমাল আমালান সালিহা, সে যেন ভালো কাজ করে, উত্তম কাজ করে। ভালো কাজ, ভালো কাজ কারে কয়? ভালো কাজ করার জন্য দুইটা শর্ত। ভালো কাজ করার জন্য কয়টা শর্ত? আমলে সালেহ, নেক কাজের জন্য দুইটা শর্ত মুখস্থ করুন। এক নম্বর শর্ত হচ্ছে কাজটি হতে হবে আল্লাহকে খুশি করার জন্যে। এত বড় তাফসীরের মাহফিল দেখে লোকেরা বুঝবে খুলনা সমাজ কল্যাণ পরিষদ কি বিরাট কাম করছে, এই নিয়তে নয়, এবং তারা সেই নিয়তে করেও নাই। আলহামদুলিল্লাহ বলে। এটা করবো কি জন্য? এই জন্য আল্লাহ খুশি হবেন, আল্লাহর কোরআনের প্রচার হবে, আল্লাহ খুশি হবে, সেই জন্য করেছে। তাহলে কাজটা, যে কোনো কাজ আমি করব, ভালো কাজ যেটাই করব, সে কাজটা করব কারে খুশি করার জন্য? এক। দু নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। দাড়ি রাখবো কারে খুশি করার জন্য? আল্লাহর খুশি করার জন্য। রাখবো কার মতো? রবীন্দ্রনাথের মতো, কার্ল মার্ক্সের মতো, ম্যাক্সিম গোর্কির মতো? তার মতো রাসূলুল্লাহ। বাস, আর দৃষ্টান্ত দিতে চাই না। আশা করি বুঝে আসছে। বুঝে আসছে কিনা? তাহলে আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা তোমার রবের সাথে দেখা করতে চাও, কয়টা কাজ করতে হবে? দুইটা। একটা কাজ হলো ভালো কাজ করো, নেক আমল করো। আর দুই নম্বরে হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করো না। তাহলে আল্লাহ তাআলার সঙ্গে দেখা করা কিয়ামতে যাবে। প্রিয় ভাই সব, সুতরাং আমাদের কতগুলি জিনিস বাদ দিতে হবে। এই যে তাবিজ ব্যবহারের বিষয়টি আমাদেরকে ভাবতে হবে। আমরা ঝাড়ফুঁক আল্লাহর ওলিদের কাছ থেকে, বড় বড় আলেমদের কাছ থেকে ঝাড়ফুঁক নিতে পারবো। তাবিজ ব্যবহারের অভ্যাস আমাদের বাদ দিতে হবে। দড়ি, এই সুতা টুতা ইত্যাদি বান্দা, এগুলি বাদ দিতে হবে। এবং গণকের কাছে যাওয়া বাদ দিতে হবে, গণকের কথা বিশ্বাস করা বাদ দিতে হবে। মাজারে গিয়া চাদর দেওয়া, আগরবাতি দেওয়া, মোমবাতি দেওয়া, এগুলি দেওয়া বাদ দিতে হবে। পারবেন আপনারা? এগুলি করতে পারবেন? একটু চিন্তা করেন, আপনি মাজারে আগরবাতি, চাদর ইত্যাদি দেবেন কেন? ওনার লাইটের দরকার কি? আল্লাহ লাইটের ব্যবস্থা করতে পারবেন না? তিনি যদি আল্লাহর ওলি হন, আল্লাহ অন্ধকারে রাখবেন? রাখবেন না। আর আপনি চাদর দেবেন উপরে, ভিতরে চাদরের ব্যবস্থা আল্লাহ করতে পারবেন না? আপনি যে টাকা দেন, এই টাকা দিয়ে উনি কি করবেন? কি করবেন? উনি কি কমলা কিনবেন? শীতকালে উনি কি কম্বল কিনবেন? আল্লাহর উপর বিশ্বাস হয় না কেন? আল্লাহর ওলি যদি হয় তা আল্লাহ তাআলা তাদের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এইখানে আমি মানুষকে বুঝাতে গিয়ে বলি, এইরকম বলি, এইটা বলি, আমি আজকের মতো শেষ করব। এইটা এভাবে বলি যে মাজারে লোকেরা যায় মনের আশা পূরণ করতে, এটাই বেশিরভাগ। জিয়ারতের চাইতে মনের উদ্দেশ্য বেশি থাকে, নির্বাচনে যেন আমার দল নিয়ে জিততে পারি, এই জন্য আগে একটা মাজারে যাওয়া দরকার। ছেলে মেয়ে হওয়া, চাকরিতে প্রমোশন, ব্যবসায় উন্নতি ইত্যাদি, এই জন্য যায়। এখন আপনারা বলেন, হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহির মাতৃভাষা কি? বলেন, তিনি ইয়েমেন থেকে এসেছিলেন, তার মাতৃভাষা আরবি। হযরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহির মাতৃভাষা কি? আরবি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাতৃভাষা কি? আরবি। প্রিয় ভাই সব, এবার বলছেন এই তিনজন আল্লাহর ওলির নাম নিলাম, আল্লাহর মাহবুব বান্দার নাম নিলাম, ওনারা তিনজন আরবিতে, মাতৃভাষা আরবি। আপনার মাতৃভাষা কি? বাংলা। আপনি গিয়া ওইখানে বাংলায় বললেন, বাবা খাজা বাবা শাহ জালাল, খাজা বাবা মুন্সিস রহমতুল্লাহ আলাই, আমার তো ছেলে নাই, ছেলে দাও, আমি তো মামলায় ব্যবসা চিন্তায় দাও, আমার তো ব্যবসা হয় না, আমি তো রোগের সবের শেষ হয়ে গেলাম, আমার রোগ ভালো করে দাও। এই যে বললেন, উনি কি বুঝলেন? উনি কি বুঝলেন? বুঝলেন না। গেল এক নম্বরে। দুই নম্বরে, আপনি যখন বলতেছিলেন তিনি তখন চেতনা না ঘুমে? হয়তো তোমার তিনি ঘুমেছিলেন, তা আপনি যে চিল্লাইলেন এত পয়সা খরচ করে গেলেন, উনি তো শুনতেও পারলেন না, ঘুমে গেলেন। তিন নম্বর, আপনি যখন চিল্লাইছেন বলেছেন তখন উনি কবরে না অন্য কোথাও? কবরে যে থাকতেই হবে এর কোনো গ্যারান্টি আছে? মুদ্দার যে আপনি কবরে রাখছেন শরীর তো বসে টসে শেষ, আর আল্লাহ যদি কারো শরীরকে হেফাজত করতে চান ভিন্ন কথা, কিন্তু তার রুহু কোথায় তা তো আপনি জানেন না। তো খামাখা আপনি যে তিনটা ভায়ার করলেন, তিনটা ভায়ার মিস হয়ে গেল। এই জন্য চাইতে হবে এমন সত্তার কাছে যিনি ঘুমান না। তিনি কে? এমন সত্তার কাছে চাইতে হবে যিনি সব শোনেন। তিনি কে? আল্লাহ তাআলা তো কোরআন শরীফের সূরা কাহাবের মধ্যে বলেছেন, কান পাতো, কান পেতে শোনো, একটি শ্বাসের আওয়াজও শুনবে না। সুবহানাল্লাহ বলেন, একটি শ্বাসের আওয়াজও মিলবে না। তো যিনি সব দিতে পারেন, সব শোনেন, তারে খুইয়া ফাই নেতা যাবুন, কোথায় যান আপনারা? প্রিয় ভাই সব, এই জন্য মাজারে আগরবাতি, চাদর, মোমবাতি, পয়সা করি জিন্দিগিতে দেব না, এই ওয়াদা করতে হবে। পারবেন? পারবেন এই ওয়াদা করতে? কোনো কোনো সময় দেখা যায় কবরের কাছে যখন গাড়ি যায়, গাড়ি থামায় দেয়, গাড়ি আসতে চালায়, মনের মধ্যে ভয়, পিশাব যদি এটা অ্যাক্সিডেন্ট করে দেয়। পিশাব কি এত খারাপ মানুষ নাকি যে মরেও আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারবে? এটা একটু কথা হইল। এরপরে পিশাবের মাজার উপর মশারি টানায়, আমি নিজে দেখছি মশারি টানানো। যে বেটা মশারি টানাইলো হয়তো তার বাপের মশাই খায়, বাপের একটা মশারি দেয় নেই। তা আপনি পিশাবের মাজারে যে মশারিটা দিলেন, কেন দিলেন? আপনার ধারণা কি যে পিশাব এমন খারাপ ছিলেন যে মশা কবরের মধ্যে গিয়েও কামড়াবে? এ কি আজিব তামাশা! প্রিয় ভাই সব, এইসব আকীদা বাদ দিতে হবে, আকীদা সব করতে হবে। ভালো মন্দ করার মালিককে, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, আমার ভালো আমার মন্দ কে করবে? জোরে বলেন না, কে করবে? এই জন্য জীবনে টাকা পয়সা এই ধরনের কোনো কবরে আমরা দেব না, আগরবাতি মোমবাতি চাদর দেব না। রাজি আছেন? কারা কারা রাজি? দুই হাত উঁচু করে দেখা। আলহামদুলিল্লাহ বলেন। হামান জোরে বলেন আলহামদুলিল্লাহ।